শুনেছি ঠোঁটে কিস করলে ভিটামিন এ পাওয়া যায়। সদ্য বিবাহিতা বধূর মুখে এমন কথা শুনে থমকে যায় অন্তিক শাহরিয়ার। চমকায়িত দৃষ্টিতে হালকা কেশে গলা ঝেড়ে পরিবেশ পাল্টাতে চায় সে। নজর এদিক সেদিক ঘুরিয়ে অমনোযোগীয় শ্রোতার ভান করে সে, কিন্তু তার নববিবাহিতা বধূ পুনরায় একই কথা বলে তার কান গরম করে দেয়। আপনি কখনো কাউকে ঠোঁটে কিস করেছেন অন্তু? অন্তু, শোনা যায় মেয়েরা একদিনের পরিচয় অপর পক্ষের ছায়াও মারায় না। সেখানে অন্তিককে অন্তু বলে সম্বোধন করছে, ব্যাপারটা অস্বস্তিজনক। বোঝা যাচ্ছে অন্তিকের নববধূ খুবই চঞ্চল ও চতুর। অন্তিকের বলতে ইচ্ছে করছে, করিনি, করতে চাইও না, আর আপনাকে তো আরো আগে না, মিস দুষ্টু। কিন্তু তার মতো অতি ভদ্র শান্ত ছেলে তার অতিরিক্ত কথা বলতে পারে না। সে শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে ফ্রেশ হতে চলে যায়। এদিকে অন্তিক চলে যেতেই কোমরে গুজে রাখা ফোন বের করে নববধূ অবন্তি রহমান বৃষ্টি। মুখে তার দুষ্ট হাসি লেগে আছে। অন্তিকের অবস্থা নির্ধারণ করে ফোন কানে রাখে। দু একবার রিং হতে সে চাপা স্বরে বলতে শুরু করে, হ্যালো মিঠাইওয়ালা, আমি বাসরঘর থেকে বলছি, এরপর কি করবো রে? অপর পাশ থেকে উত্তর আসলো, তুই সত্যি সত্যি এই সময় কল করেছিস? তোর বর কই, মান সম্মান কিছু রাখলি না মিষ্টি, ফোন রাখ। আরে শোন তো, নববধূকে পাত্তা না দিয়ে মিঠাইওয়ালা কল ডিসকানেক্টেড করে দিল। নববধূর তাতে কোনো মাথা ব্যথা নেই, সে পুনরায় আরেকজনকে কল লাগালো, হ্যালো গোলাপি, আমি বাসরঘর থেকে বলছি, তুই কি করছিস? প্রত্যুত্তরে অপর পক্ষ থেকে যে ভালো কথা বলেনি তা নববধূর পানসে মুখ দেখেই বোঝা গেল। সে ফোন কানে নিয়ে বিড়বিড় করতে থাকে, বন্ধু নামক দুশ্মন কোথাকার। একবার কলেজে যাই, তোদের চামড়া কেটে ঝালমুড়ি খাবো। আপনি কি কারোর সাথে কথা বলছেন? অন্তিকের কথা ছিটকে দূরে সরে যায় নববধূ, চোখ ঘুরিয়ে ফোন লুকাতে ব্যস্ত হয়। অন্তিক ব্যাপারটা দেখে চোখ ঘুরিয়ে নেয়। ব্যাপারটা এমন যেন অন্তিক নববধূর লুকায়িত বস্তুখানা লুকাতে দেখেনি। নববধূ ইতস্ততভাবে উত্তর দেয়, আমার দাদি ফোন করেছিল, কি সব দুষ্টু কথা বলছিল, তাই কেটে দিয়েছি। বিয়ের রাত্রিতে দাদি নানিদের দুষ্টু মিষ্টি কথা কি বলতে পারে তা অন্তিকের অজানা নয়। এমনিতেও সে একটার পর একটা ধাক্কায় বাসররাত পার করছে। এখন যদি সে মুখ খোলে তাহলে নববধূকে রেখে বাইরে গিয়ে রাত্রি যাপন করতে হবে। অন্তিক ইতস্তত বোধ করছে, সাথে অনুশোচনায় তার হৃদয় দগ্ধ হচ্ছে। বিয়ে নামক বন্ধনে সে আবদ্ধ হতে চায়নি। দাদাজানের ওয়াদার কারণেই নিজের থেকে 10 বছরের ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়েছে তাকে। কয়েক ঘন্টা অনুধাবন করতে পেরেছে যে তার নববধূ ভীষণ দুষ্টু চঞ্চল। সে গলা ঝেড়ে বিছানায় এসে বসল। নববধূ এতে নড়ে চড়ে বসে তাকে বসার জায়গা করে দিল। গালে দুই হাত দিয়ে অন্তিকের দিকে তাকিয়ে রইল, যেন সে অন্তিকের মুখ নিঃসৃত এক একটা কথা শোনার জন্য প্রস্তুত। অন্তিক আগের থেকে বেশি ইতস্তত বোধ করছে, পাঞ্জাবির হাতা ঠিক করে এদিক সেদিক দৃষ্টি ফেলছে। নববধূ তা দেখে দুষ্টু হেসে অন্তিকের অস্বস্তি বাড়িয়ে দিতে দিতে বলতে শুরু করে, মোবাইল ধরেছে নাকি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? না তো। অন্তিক চাঞ্চল্য চোখ জোড়ায় তাকিয়ে রয়েছে, মায়া ভরা চোখে সরলতার ছোঁয়া। হৃদয়ের সুপ্ত স্থানে জায়গা করে নিয়েছে সেই চাহনি, তার অবুজ বধূ কি সংসারের কঠিন নারীকাঠি চালাতে পারবে? কথাগুলো ভেবে অন্তিক কঠিন সিদ্ধান্ত নেয়। নববধূকে ভাবনায় ফেলে বালির সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায়, সম্মুখে পা ফেলে নববধূর উদ্দেশ্যে বলে, রাত অনেক হয়েছে, আমি সোফায় ঘুমিয়ে পড়ছি, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন। অন্তিক এক মিনিটও সময় অপচয় করেনি, সোফায় শুয়ে মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে নেয়। এদিকে নববধূ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়। প্রতিটা নারী এই বিশেষ সময়টা নিয়ে মনে অনেক স্বপ্ন বনে। মিষ্টিও তেমন স্বপ্ন দেখেছিল, সে ভেবেছিল প্রথম রজনীতে স্বামীর সাথে মন খুলে কথা বলবে, উল্টাপাল্টা প্রশ্ন করে একটু লজ্জায় ফেলবে, তারপর যখন মিষ্টি কথা বলতে বলতে হাঁপিয়ে যাবে তখন অন্তুকে বলবে মাথায় হাত বুলিয়ে দিতে, আর সে ঘুমিয়ে পড়বে, যেমনটা মিষ্টির দাদি সবসময় করে। মিষ্টি একটু উঁকি দিয়ে অন্তিককে দেখে নেয়, দূর থেকে দেখে মনে হচ্ছে অন্তিক ঘুমাচ্ছে। সে ভারী শাড়ি নিয়ে বিছানা থেকে নেমে আসে, সোফার কাছে এসে অন্তিকের উদ্দেশ্যে বলে, আপনি কি চুমুর কথা শুনে ঘুমিয়ে পড়েছেন অন্তিক? আচ্ছা যান, চুমুর সংখ্যা দিতে হবে না, আপনি বরঞ্চ আমার গয়নাগুলো খুলতে সাহায্য করুন, দাদি বলে দিয়েছে এই কাজ নাকি আপনার। দাদি আরো বলেছে বাসরাতে বইয়ের সাহায্য করলে নাকি মহাব্বত তৈরি হয়। অন্তিক চোখ খুলে অবাক নয়নে দৃষ্টি জ্ঞাপন করে, তার ভাবতে অবাক লাগছে এতটুকু বাচ্চা মেয়ে এত পাকা পাকা কথা বলছে কিভাবে, একটুও কি লজ্জা করছে না? অন্তিক নববধূর দিকে ফিরে তাকাতেই দেখতে পায় মিষ্টি তার দিকেই তাকিয়ে মিটিমিটি করে হাসছে। অন্তিক বুঝে গেছে সে কোনোভাবে আজ নববধূর থেকে পালাতে পারবে না।
অগত্যা শোয়া থেকে উঠে বসে, মিষ্টি সময় নষ্ট না করে অন্তিকের সামনে বসে, একদমই কাছাকাছি পাশাপাশি। অন্তিক মিষ্টির দুষ্টুমি বুঝতে পেরে কিছুটা পেছনে সরে আসে। নববধূর অর্ধ আবৃত পিঠে হাত রাখে, একটা একটা করে তিনটে গলার হার খুলে ফেলে। কানের কাছটায় হাত দিতেই মিষ্টির মায়াবী মুখশ্রীতে নজর পড়ে। টানা হরিণী চোখে তার দিকেই অবলোকন করে আছে। অন্তিক সেই মায়ায় কিছু সময়ের জন্য আটকে যায়। ধীর চিত্তে এগিয়ে আসে নববধূর ঠোঁটের কাছটায়। একে অপরের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিলিত হচ্ছে। হঠাৎ অন্তিকের কি হলো? সে ছিটকে মিষ্টির থেকে দূরে সরে আসে। নববধূ চোখ তুলে তাকিয়ে রয়। অন্তিকের সেই চোখে চোখ রাখা সম্ভব হয় না। উঠে চলে যেতে নিলে নববধূ ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলে। অন্তিকের গালে ঠোঁট ছুঁয়ে সত্যি সত্যি ভিটামিন এর পুষ্টি সরবরাহ করে ফেলল। অন্তিক গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। নববধূ তা দেখে মুচকি হেসে দাঁড়িয়ে বলতে শুরু করে, দেখতে আমাকে ছোট মনে হলেও অতটাও অবুঝ নই। সংসার করিনি বলে অভিজ্ঞতাও নেই, কিন্তু মা চাচিদের সংসার করতে দেখেছি। আপনি যদি পাশে থাকেন তবে সংসার কি, এর চেয়েও কঠিন কাজ করতেও দ্বিধা বোধ করব না। অন্তিক লজ্জিত বিমূঢ়, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। চুপচাপ বালির সাথে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মিষ্টির মুখশ্রীতে লাজ ভরে আসে। স্বামীকে নিয়ে তার মনে অনেক স্বপ্ন বোনা আছে, সেগুলোও সে পূরণ করবে। মিষ্টি বাড়ি থেকে আনা ব্যাগ খুলে সুতির থ্রি পিস নিয়ে বাথরুমে চলে যায়। মধ্যরাত, অদূরের হিজল গাছ থেকে প্যাঁচার ডাক ভেসে আসছে। মিষ্টি ঘুমের ঘরে শুধু বিছানায় এপাশ ওপাশ করছে। একবার অন্তিকের শরীরে হাত পা উঠিয়ে দিচ্ছে তো একবার বিছানার অপর প্রান্তে চলে যাচ্ছে। মিষ্টির নড়াচড়ায় অন্তিকের ঘুম ছুটে যায়। সে বিছানা ছেড়ে উঠে বসে মিষ্টির দিকে ফিরে। মেয়েটা কিসের যন্ত্রণায় ছটফট করছে তাই ভাবছে। কিছুক্ষণ পর মিষ্টির অসহযোগ ব্যথার কথা কানে আসে। মিষ্টি ঘুমের ঘরে বলছে, মরে গেলাম রে, হাত পায়ের ব্যথায় মরে গেলাম। ওই বুড়ি, কত ঘুমাও, আমাকে ডেকে আনো, হাত পা কামড়াচ্ছে তো। অন্তিক এবার বুঝতে পারে নববধূর ছটফটানির কারণ। সে দুয়ার খুলে রন্ধনশালায় প্রবেশ করে। একটা পাত্রে গরম পানি নিয়ে কিছুক্ষণ পর চলেও আসে। মিষ্টির মায়াবী মুখশ্রীতে অবলোকন করে গরম পানিতে কাপড় ভিজিয়ে ব্যথাতুর জায়গায় ছুঁয়ে দেয়। হো মা গো বলে গগন বিদারি চিৎকারে অন্তিক সহ পুরো শহরে কেঁপে ওঠে। অন্তিক রুমাল বাটি ফেলে দাঁড়িয়ে বলতে শুরু করে, এই মেয়ে মানুষ নাকি সাউন্ড বক্সের বাক্স, যখনই মুখ খুলে ভালো কথা তো আসেই না, ঘুমালেও চিৎকার ছাড়ে না, আজব মেয়ে বিয়ে করলাম। প্রভাতের কিরণ উপচে পড়ছে গগনতলে। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের দিক বিবেচনা করে কর্মস্থলে যাচ্ছে সকালে। বিয়ের মৌসুম পার হলেও আত্মীয়দের আনাগোনা কমেনি মোল্লাবাড়িতে। পাড়াপড়শির প্রশ্নের সম্মুখে লায়লা বেগম। এক সময় লাজ সরম ভরে তেজস্বী নারী হাঁক ছেড়ে ডাকে নববধূকে, অত বেলা করে নতুন বউ ঘুমালে সংসারে মঙ্গল হবে কি করে? কি যুগ আসলো, সকাল 8টা বাজতে চললো, নতুন বউয়ের দুয়ার খোলার কোনো নাম নেই, অথচ আমরা ফজরের আগে গোসল করে রান্নাঘরে চলে আসতাম। দীর্ঘ রজনীর শেষেও তন্দ্রার ভাব অবসান ঘটেনি অন্তিক ও মিষ্টির। লায়লার উচ্চ আওয়াজে প্রথমে অন্তিকের ঘুম ভাঙে। চোখ মেলে প্রথমেই তার নববিবাহিতা বধূর দিকে দৃষ্টিপাত করে। তন্দ্রাচ্ছন্ন অগোছালো বধূ বেয়ে ঘোরে ঘুমাচ্ছে। আপাত মস্তকে নজর ঘোরাতে মেধিনা পেটের দিকে দৃষ্টি আটকে যায় অন্তিকের। কতক্ষণ সময় লোভনীয় দৃষ্টিতে সেটা দেখছিল নিজেরও অজানা। অন্তিক শুকনো ঢোক গিলে নেয়। নববধূর রূপের তেজে কবে যেন অন্তিক ঝলসে যায়। অস্থির অন্তিক বৈধতা থাকা সত্ত্বেও দূরে সরে আসে। সে তার অনিশ্চিত জীবনে ফুটন্ত গোলাপকে অকালে ঝরে পড়ে যেতে দিবে না। তন্দ্রা ঘুরে হাতরে দাদিকে ডাকতে চায় সে। কুচকানো চামড়ার পরিবর্তে হৃদপুষ্ট শরীর অনুভব করে চমকে ওঠে সে। অন্তিক চোখ বন্ধ করে নেয়। ঘুমন্ত অবস্থায় মিষ্টি তাকে দেখে বড়সড় ধাক্কা খায়। নিজের বদভ্যাসে প্রতি বরাবরের মতো উদাসীন সে। পরিধানের বস্তু পরিপাটি অবস্থায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে নেয়। পরমুহূর্তে দুষ্টরানীর মাথায় দুষ্টবুদ্ধি ভর করে। মিষ্টি অন্তিকের একদম কাছাকাছি এসে লেপটে শুয়ে সেলফি তুলতে নেয়। দৃশ্যটা এমন দেখায়, অন্তিকের ঠোঁট মিষ্টির কপালে ছুঁই ছুঁই, মিষ্টি সেভাবেই ছবি তুলে নেয়। ছটফটে মেয়েটা নড়ে চড়ে ডান বা পাশ ফিরে ছবি তুলতে নেয়। অন্তিক অভিনয় কাঁচা, সে এমন জটিল অস্বস্তিকর মুহূর্ত থেকে রেহাই পেতে সরে আসতে নেয়। আচমকা রাতের ন্যায় মিষ্টি ঠোঁটজোড়া অন্তিকের ঠোঁটের নিচের অংশ ছুঁয়ে দেয়। অন্তিক ছিটকে দূরে সরে আসে, মিষ্টিকে হালকা ধাক্কাও দেয়। তার অন্তর কাঁপছে, উত্তেজনার শরীর শিরশির করছে। জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করে বলতে শুরু করে, আজব নাকি এভাবে অচেনা কাউকে চুমু খেতে লজ্জা করে না? মিষ্টি বুকে হাত রেখে অবাক নয়নে তাকায়। বড্ড ভয় পেয়েছে সে, এই যাত্রায় বাঘের মুখ থেকে ফিরে আসতে পারলেই বাঁচে। মনে পরিপূর্ণ আস্থা রেখে শুধায়,
চোর চুরি করে ধরা পড়লে পুলিশের দোষ, অন্তিম ভাবে সে ধরা পড়ে গিয়েছে, নরম সুরে উত্তর দেয়। এখানে কে চোর আর কে পুলিশ? মিষ্টি অন্ধকালে ঢিল ছুঁড়েছিল, নিশানা একদম অন্তিকের কলিজায় লেগেছে, তা অনুধাবন করে দুষ্ট হাসে সে। অন্তিকের দিকে ফিরে লাজুক স্বরে বলে, আপনিও কি ভিটামিন এর স্বাদ নিতে চাইছিলেন? কি সাংঘাতিক কথাবার্তা! কর্ণধারে পৌঁছাতেই কান গরম হয়ে যাওয়ার উপক্রম। অন্তিক রাগী চোখে নববধূর দিকে তাকায়, যে বর্তমানে দুই ভ্রু উঁচু নিচু করে অন্তিককে লজ্জায় ফেলতে ব্যস্ত। দেখুন দুষ্টু মেয়ে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, দাদাজানের ওয়াদার কারণে আপনাকে বিয়ে করেছি মাত্র, আমার কাছ থেকে কোনো কিছুর আশা রাখবেন না। অন্তিকের চাচির হাঁক ছেড়ে যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। নবদম্পতির নড়চড় না দেখে তিনি পুনরায় দরজায় করাঘাত করেন, এই পর্যায়ে রুক্ষতার স্বরে ডাকেন, বিয়ের পরের দিনই বউয়ের আঁচল ধরে বসে থাকা এই বাড়িতে চলবে না, কাজ করে না চলতে পারলে বউ নিয়ে বিদায় হও। বিয়ের পরদিন স্বামীর মুখে অবাস্তবিক কথা শুনে এমনিতেই মিষ্টি চটে গিয়েছে, তার উপর চাচির কথা শুনে মাথা আরো গরম হয়ে যায় তার। দরজা খুলে মিষ্টি হেসে জবাব দেয়, আপনাদের বাসায় সবাইকে কি এভাবে মিষ্টি করে ডাকা হয় চাচিমা? আমিও তবে কাল থেকে ডাকবো, কি বলবো লজ্জার কথা, আজ আপনাদের ছেলের জন্য তো দেরি হলো, কাল থেকে তাড়াতাড়ি উঠবো, আপনাকে অভিযোগ করার সুযোগ পর্যন্ত দিব না। তা চাচিমা এভাবেই বের হব নাকি গোসল করে? মিষ্টির মিষ্টি লম্বা বক্তব্য শুনে বিস্মিত লায়লা বেগম, কল্পনার বাইরে ছিল তার শ্বশুর এমন একটা মেয়েকে নিয়ে আসবেন। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে লায়লা বেগম উত্তর দেন, বেসরম নির্লজ্জ মেয়ে। লায়লা রাগে কিরমির করছে, ঘরের ভেতর উকি দিয়ে অন্তিকের অবস্থান দেখে হুড়মুড় করে চলে যায়। প্রথম দিনেই চাচি শাশুড়ি নববধূর হাতে জব্দ হয়েছেন, ব্যাপারটা অনুধাবন করতে জিহ্বা কাটে মিষ্টি, দুই গালে তবা তবা বলে থাপ্পড় দিয়ে দরজা আটকে দেয় সে। অন্তিকদের যৌথ পরিবার, অন্তিকের বাবারা দুই ভাই, বড় চাচা ফিরোজ আলমের কাঠের ব্যবসা আছে, তিন আর দুই সন্তান, বড় ছেলে কলেজে প্রফেসর আর ছোট মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করে অন্তিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। অন্তিকের বাবা ছোট, অন্তিকের 7 বছর বয়সে কোনো এক উষ্ণ সকালে তার মা কাউকে কিছু না বলে সংসার ত্যাগ করে চলে যান। কেন চলে গেছেন, কি কারণে চলে গেছেন আজ পর্যন্ত কেউ জানেন না। শুধু রুনা অর্থাৎ অন্তিকের মায়ের কথা উঠলে অন্তিকের দাদা চুপ করিয়ে দেন, তুমিও নতুন থাকতে ঘর থেকে বাইর হইবার চাও নাই বৌমা, তোমার শাশুড়ি তো তা নিয়ে কোনো অভিযোগ করেনি, তাইলে তোমার এত কাজ চলে কেন? পাড়াপড়শি মহিলা করে বিকালে আইতে কো, বলে দাও এখন আমাগোর পারিবারিক সময়। মাথার ঘোমটা আরো আধাত তিনি শ্বশুরের কথায় মাথা তুলে লায়লা বেগম পানের বাটা সমেত ভোতা মুখে অগ্রসর হন বৈঠক ঘরের দিকে। কি গো পলির মা, নতুন বইয়ের বদলে পানের বাটা আনলাসে, আমাদের খালি মুখে বিদায় করবার চিন্তা করতেছো নাকি? এক পড়শির কথায় লায়লা বেগম উত্তর দেন, আসলে আব্বা বাড়িতে নতুন বউ নিয়ে মস্করা পছন্দ করছেন না, আপনারা না হয় বিকালে নতুন বইয়ের মুখ দেখতে আসেন, বিকালে কিন্তু খালি মুখের বদলে মিষ্টি মুখে ফেরত পাঠামো। পাড়া পড়শিরা এক একজন নিরস মুখে প্রস্তাব নেন। লায়লা বেগম রাগে টকবগিয়ে জ্বলে ওঠেন, এই প্রথম পরের পুত্রের জন্য মাথা নত হলো তার, সময় সুযোগে সেও এর বদলা নিয়ে ছাড়বেন। বিয়ের দীর্ঘ সময়ের সফরে মিষ্টির খারাপ লাগছিল, তারপর সে রাতেও অনাহারে ছিল, নাওয়ান ধোয়ানে মনের সাথে শরীরও ফুরফুরে লাগছে, আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করার বৃথা প্রয়াস করছে সে। এমন সময় একেবারে তৈরি হয়ে অন্তিকের আগমন ঘটে, আয়নার সামনে সেও মাথার চুল ঠিক করছে, আর চোখে নববধূর অকার্যকর পরিস্থিতি দেখে অন্ধ সেজে থাকে। মিষ্টি অন্তিকের হাব ভাব দেখে দুষ্টু বুদ্ধি মাথায় চাপে, সে অন্তিকের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, দাদি বলেছে বিয়ের পরের দিন স্বামী যদি স্ত্রীকে শাড়ি পরিয়ে দিতে সাহায্য করে তাহলে সংসারে মঙ্গল হবে। আমার মঙ্গলের প্রয়োজন নেই, আপনার শাড়ি আপনি পরুন। মিষ্টি জানতো অন্তিক মানবে না, তাই সে মুঠোফোন বের করে অন্তিকের দিকে একটা ছবি তাক করে হুমকি দেয়, আপনি সাহায্য করবেন অন্তু নাকি এই ছবি আপনার দাদাকে দেখাবো। একে অপরের ঠোঁট ছুঁই ছুঁই এমন একটা দুর্লভ ছবি বের করেছে মিষ্টি, একদম নষ্ট ওই মেয়েটা। ফোন সামনের দিকে ধরে দুষ্টু হাসে সে। অন্তিক রেগে তাকায়, এগিয়ে এসে খুব যত্নে শাড়ির কুচি ঠিক করে এক পর্যায়ে হাত কোমরের কাছটায় নিয়ে আসে, লতার ন্যায় উন্মুক্ত পেটে আলতোভাবে হাত ছুঁয়ে দেয় অন্তিক। মিষ্টি তখন চোখ বন্ধ করে নেয়, অন্তিক এই সুযোগে মিষ্টির ফোন ছোঁ মেরে নিয়ে বলে, আপনাকে কন্ট্রোল করতে হলে আপনাকেই কপি করতে হচ্ছে মিস দুষ্টু, মনে রাখবেন আপনি বুনোল হলে আমি বাঘাতে তুল, এমনি এমনি আপনাকে ছেড়ে দিব না, একদম ছিঁড়ে ফেলবো আপনার ওই দুষ্টু মনকে। অন্তিক চলে যেতেই মিষ্টি চিরণি দরজার দিকে ছুঁড়ে মেরে বলে, এক মাখে শীত যায় না অন্তু, আমিও আপনার মনকে মরুভূমির বালুর ন্যায় চৌচির করে ফেলবো, তখন এই মিষ্টিকেই পানিদানের প্রয়োজন পড়বে। তোমার অনিশ্চিত জীবনের কথা ভুলে যেও না অন্তিক, মেয়েটাকে এভাবে ঠকানো কি ঠিক হচ্ছে? চাচির ঘরে মাথা নত অবস্থায় অন্তিক, সে তার নিষ্ফল জীবনের কথা ভুলেনি, না ভুলেছে জীবনের বিশেষ বেফায়দা অংশ।